হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ব্রেড ডিক্স পিজা, অথবা বলতে পারেন মিনি ব্রেড পিজা। খুব কম উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্যে আপনারা এটি ঝটপট তৈরি করে নিতে পারবেন। হঠাৎ করে পিজা খাওয়ার ইচ্ছে হলো, তাহলে কোনো রকম ডো মাখামাখির ঝামেলা ছাড়াই আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। ঘরে বেড থাকলে আপনারা এটি ঝটপট তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে। আর এটা বাচ্চাদের স্কুল টিফিন থেকে শুরু করে সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তায় আপনারা দিতে পারবেন। আর হঠাৎ করে যদি বাসায় গেস্ট চলে আসে, তাহলে আপনারা গেস্টের সাথে গল্প করতে করতে এই পিজাটা তৈরি করে নিতে পারবেন। তারাও খেয়ে খুবই প্রশংসা করবে আর সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন কীভাবে আমি এই পিজাটা তৈরি করলাম সেটাই শেয়ার করা যাক। এখন আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য মিডিয়াম ফ্লেমে আমি একটা প্যান বসিয়ে 2-3 টেবিল স্পুনের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচুনো। আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা লালচে কালার চলে আসলে আমি এখানে দিয়ে দেব সসেস আর চিকেন। আমি কিউব করে কেটে নিয়েছি, খুব ছোটো ছোটো চিকেনটাকে কেটে নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি এখানে। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমি এখানে দুটোই সম পরিমাণে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আমি এটি ভেজে নেব। আর এটা চাইলে আপনারা শুধুমাত্র সবজি দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমি এখানে সবজি আর চিকেন সসেস সব কিছু দিয়ে তৈরি করেছি মিক্স করে। এখন এখানে দিয়ে দিলাম আমি কিছুটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম আমি 2-3 কাঁচামরিচ কুচি, দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি বাকি উপকরণগুলো একে একে অ্যাড করে দেব। মিনিট 2-1 ভেজে নিয়ে আমি এখানে বাকি উপকরণগুলো দেব। এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ, আমি 1/2 টিস্পুন মতো লবণ দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো আমি কালা জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, কিছুটা আমি ব্ল্যাক পেপার দিলাম, ব্ল্যাক পেপারের টেস্ট আমার খুবই ভালো লাগে। আর দিয়ে সব কিছু ভালোভাবে এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম আমি পানি অ্যাড করব না। সব কিছু যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে টক দইতে দিয়ে দেবো। টক দইতে দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে, খেতে খুবই টেস্টি হয়। এখন আমি 1 স্লাইস লেবুর রস দিয়ে দিলাম, এতে খুবই ভালো একটা টেস্ট হবে। আর দিয়ে দিলাম আমি টক দই। টক দইটা আমি একটু হালকা ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। প্রায় 3 টেবিল স্পুনের মতো আমি এখানে টক দই দিয়েছি। টক দইটা দিয়েই আমি পুরো চিকেনটা রান্না করে নেব। এখানে কোনো রকম আমি পানি অ্যাড করব না, চিকেন থেকে হালকা একটু পানি বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন হালকা একটু পানি বের হয়ে গেল। এখন এই পানিটার মধ্যেই আমি চিকেনটাকে রান্না করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, প্রায় 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি আমি। 1/2 কাপের মতো এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর কভার করে এটি আমি রান্না হতে দেব প্রায় 4-5 মিনিটের মতো। তারই মধ্যে সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেল আর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেল। এখন আমি এটি এ পর্যায়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেল। এখন আমি চুলো ফ্লেমটা বন্ধ করে এটি ঠান্ডা হতে দেব। এখন আমি এখানে নিয়ে নিলাম ব্রেড, আর আমি কোনো রকম কাটার ছাড়া বোতলের কভার দিয়ে এটি কেটে নিচ্ছি। খুব ভালোভাবে কাটা যাবে। আপনাদের কাছে যদি কাটা থাকে তাহলে কাটা দিয়েও কেটে নিতে পারবেন। এভাবে আমি সার্কেল করে কেটে নিলাম। আমি আরও একটা ব্রেড নিয়ে নিলাম, আবারও সেই একই কভারটা দিয়ে আমি কেটে নিচ্ছি। এই ব্রেডটাও আমার কাটা হয়ে গেল। আমি একটা ছোট গ্লাস নিয়ে নিচ্ছি, আপনাদের কাছে যদি ছোট কাটার থাকে সেটা দিয়েও করে নিতে পারবেন। গ্লাসটা আমি মাঝখানটায় বসিয়ে আরও একটা সার্কেল কেটে নিলাম। আর এই ডিজাইনটা কীভাবে করছি আর কেন করছি সেটা আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন খুব ভালোভাবে। এই যে আমার কাটা হয়ে গেল, এখন আমি পরের প্রসেসে চলে যাব। সবগুলো আমি এভাবে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাটা হয়ে গেল বটলের কভার দিয়ে। এখন আমি কীভাবে এটি তৈরি করে নিচ্ছি সেটাই আপনারা একটু দেখুন, স্ক্রিনে দেখলে আপনারা বুঝতে পারবেন। বসিয়ে দিলাম এখানে আমি সার্কেলটা। এখন আমি মাঝখানটায় কিছুটা টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম। টমেটো ক্যাচাপটা আমি একটা চামচের সাহায্যে সবখানে এভাবে ছড়িয়ে দেব। আপনারা চাইলে ক্যাচাপের সাথে মেয়োনিজও মিক্স করে দিতে পারবেন, খুবই ভালো টেস্ট হবে। আমি শুধুমাত্র ক্যাচাপ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এখন মাঝখানটায় আমি কিছুটা দিয়ে দিলাম মোজারেলা চিজ। চিজটা দিয়ে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম আগে সেটা এখান থেকে দিয়ে দেব, প্রায় 2 টিস্পুনের মতো দিয়ে দেব। খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি এখানে সবখানে ছড়িয়ে দিচ্ছি যেন বাইরে বের হয়ে না আসে। এখন আমি উপর থেকে আরও কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিলাম। দিয়ে আমি যে ছোট চারকেলটা কেটে রেখেছিলাম সেটা উপর থেকে বসিয়ে দিলাম। এটা চাইলে আপনারা বাদও দিতে পারবেন। আমি পরের যে ব্রেড পিজাগুলো তৈরি করব তাতে এই সার্কেলটা বসাবো না, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন উপর থেকে আরও কিছুটা চিজ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে আমি চিলি ফ্লেক্স, একটু ঝালঝাল হওয়ার জন্য। চিলি ফ্লেক্সের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। এই যে দিয়ে দিলাম আমি কিছুটা চিলি ফ্লেক্স, এটা চাইলে আপনারা বাদও দিতে পারবেন, অথবা এর জায়গায় আপনারা
ব্ল্যাক পেপারও দিতে পারবেন, তাতে খুবই ভালো টেস্ট হবে। এই যে তৈরি হয়ে গেলো আমার মিনি ব্রেড পিজা, আমি আরেকটা অন্যরকমভাবে তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি এখানে দিয়ে দিলাম কেচাপ, দিয়ে আগের মতোই আমি তৈরি করে নেব। আর দিয়ে দিলাম কিছুটা মোজারেলা চিজ, দিয়ে আমি পুরটা এখানে বসিয়ে দেব, তারপর আবারও চিজটা বসিয়ে দেব। এখানে চিজটা একটু বেশি করে দেবেন, তাতে খেতে খুবই ভালো লাগবে। আর এই মিনি ব্রেড পিজাগুলো খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, তাই যে কোনো সময় আপনারা চাইলে তৈরি করে নিতে পারবেন। মোজারেলা চিজটা দিয়ে আমি উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি এখানে চেরি টমেটো আমি দুটো স্লাইস দিয়ে দিলাম। দেখতে দেখতে আমার আরও একটা মিনি পিজা তৈরি হয়ে গেল। এখন এগুলো আমি চুলার মধ্যে দিয়েই তৈরি করে নেব। তার আগে আমি এখানে এক ব্রাশ করে দিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে। আমি এখানে ডিমের কুসুমটা নিয়ে ফেটিয়ে এখানে ব্রাশ করে দিচ্ছি, সবগুলো ব্রেডের মধ্যে একইভাবে আমি ব্রাশ করে দিলাম। এখন আমার এই পিজাগুলো বেক করে নেওয়ার পালা, আমি চুলাতে দিয়ে বেক করে নিচ্ছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। দেখতে পাচ্ছেন প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমার ব্রেড পিজাগুলো তৈরি হয়ে গেল। এভাবে আপনারা বাসায় খুব ঝটপট আর কম উপকরণ দিয়ে এই ব্রেড পিজাগুলো তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, শুধু বাচ্চারাই নয় ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। আপনারা একবার হলো অন্তত ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের সবারই খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার রেসিপিগুলো এনজয় করবেন। বাই এভরিওয়ান।